আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি আমি মনিম সীমান্ত শাহজাহান, সীমান্ত শাহজাহান ব্লগস থেকে। আজকে আমার খাগড়াছড়ি ট্রাভেল সিরিজের শেষ পর্ব, আর আমার সামনের ভিডিও দেখে এটা মনে করেন না যেটা আমি কই, এটা হচ্ছে সারাদিন ট্রাভেল করে দুপুরবেলা রাঙামাটি শহরে এসে একটা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, দেন আমি আর হামিদ হচ্ছে রাতে একটু রাঙামাটি শহরে ঘুরতে বের হয়েছি। সো এখন আর না, কথা হবে নেক্সট দিন। ফ্রেন্ডস, কি অবস্থা? গুড মর্নিং। কালকে খুব টায়ার্ড ছিলাম, যার কারণে আর শেষে অর্থাৎ দিন শেষে ব্লগে আসতে পারি নাই। সারা দিন ঘুম ঘুম বৃষ্টি ভেজা একটা অবস্থা ছিল। তো কালকে আমরা খাগড়াছড়ি মিলনছড়ি হয়ে রাঙামাটি শহরে লাস্ট সফর করলাম। এখন তো হোটেলের রুমে ছোট একটা ডরমিটরি টাইপ হোটেল পেয়েছি, ওখানে রাতে একটা জম্পেশ ঘুম দিলাম। ঘুম দিয়ে আজকে সকালে উঠলাম, এখন 6:30 সকাল। আজকে আমরা ঢাকা ব্যাক করবো, তবে ঢাকা ব্যাক করার আগে আরেকটা জায়গায় যাবো, তবে সে জায়গাটা কী সেটা যেতে যেতে বলবো। তো সকালে নাস্তা খাওয়ার জন্য বের হয়ে গেলাম, আর এই যে দেখেন আমাদের বাইকগুলো সব এখানে পার্ক করা। রিফ্রেশিং ডে একটা। সো আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি কোথায়? যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখন আসাম বস্তির দিকে, আসাম বস্তি হয়ে যাব কাপ্তাইয়ে। সো যারা এই রোডটাতে গেছেন তারা জানেন রাঙামাটি কত সুন্দর একটা রোড হয়ে, অর্থাৎ হাইওয়েটা কাপ্তাইতে যাওয়ার। তো এরপর শুধু ভিউজ হবে। আর হ্যাঁ, এখানে আমি যে কথা বলছি এটা হলো আমরা নাস্তার জন্য একটা শর্ট ব্রেক দিচ্ছি, শর্ট ব্রেকটা দিয়ে ইনশাল্লাহ আমরা রওনা দিব। সো দেখা হবে। বাট আমরা স্টার্ট করতে চাইলাম কিন্তু বাদশাদ্য বৃষ্টি, কী পরিমাণে বৃষ্টি দেখেন। সো বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত আমাদের সবার ওয়েট করতে হবে। আর হ্যাঁ, প্ল্যানে ছোটো একটা চেঞ্জ আছে, সেটা হলো প্রথমে আমরা যাব রাঙামাটির অতি পরিচিত যে স্পট ঝুলন্ত ব্রিজ সেইখানে, দেন নেক্সট স্পট নির্ধারণ হবে। আর আপাতত বৃষ্টি থামাচ্ছার অন্য কোনো ওয়ে নাই, বৃষ্টিটা হোক তো থেমে যাবে। তো যা হোক, আমরা আমাদের প্রথম স্পট ঝুলন্ত ব্রিজের কাছে চলে এসেছি, অনেক দিন পর আসলাম, দেখে নস্টালজিক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আকাশ আজকেও মোটামুটি মেঘলা, এই মেঘলা দিনের মধ্যে আসলে ঘোরাঘুরি করতে হবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয়নি, একদম আগের মতোই। অনেকদিন পর আসলাম ঝুলন্ত ব্রিজে, কাঠগুলোর অবস্থা ভালো না, এই জন্য দেখে দেখে পার হতে হচ্ছে। খুব ভালো লাগছে, ছোটোবেলায় একবার আসছিলাম, এখন আবার ভাইদের সাথে আসলাম। ছোটোবেলার কথাও মনে পড়ছে, যখন আমি ক্লাস 8-এ তখন এসেছিলাম আর কি, আজকে আবার আসলাম। সো ভালো লাগছে। তো এখন আমরা ঝুলন্ত ব্রিজ থেকে দেখি কোন দিকে যাই, ঠিক আছে? ওহো, ফেসটা মনে হয় কাটা পড়ে গেল, ঠিক আছে। তো ঝুলন্ত ব্রিজ এতক্ষণ দেখে আমরা এখন রওনা দিলাম আসাম বস্তির রাস্তায়, অর্থাৎ আসাম বস্তি কাপ্তাই লিংক রোড যে রাস্তাটা জেনারেলি বলে সেই জায়গাটা। এখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে দুটা ভিডিও দেখাবো, একটা তো কিছুক্ষণ আগে দেখলেন আর এখন দেখেন, একই জায়গার ভিউস, বাট যখন আকাশ ক্লিন থাকে তখনকার ভিউসগুলো কিন্তু আবার অন্যরকম সুন্দর।
আর যারা কাঁপতে আসামবস্তি লিংক রোডে গিয়েছেন তাদের এই ব্রিজ অবশ্যই পার হয়ে যেতে হয়। তো আমরা আবার ব্যাক করে আসলাম আমাদের কারেন্ট দিনে। আমার সাথে মুস্তাইনুর ভাই আছে, অনুরাম মেইবি সবাই সামনে চলে গেছে। এখন ব্রিজ পার হয়ে আমরা রওনা দিলাম কাপ্তাইয়ের দিকে। মেবি এখান দিয়ে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো রাস্তা একদম ভেজা। পাহাড়ি রাস্তায় অ্যাকচুয়ালি গাড়ি চালাতে খুবই ভালো লাগে। মানে এই ভালো লাগা আসলে আমি গত পর্বেও বলেছি, যারা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছেন তারাই আসলে মানে জানেন, মানে বাইক রাইডিংয়ের আসলে মোস্ট মজার পার্ট এবং সাকসেসফুল পার্ট হচ্ছে পাহাড়ি রাস্তায় বাইক রাইড করা। সো যাচ্ছি, রাস্তার অবস্থা খুব একটা ভালো না অবশ্য, কিছু জায়গায় ভালো কিছু জায়গায় আবার একটু খারাপ। বেশ খানিকটা সামনে আগিয়ে গেলাম এবং সামনে পাহাড়ি রাস্তার সুন্দর ভিউজ, আমার ডানে কিছু পাহাড় দেখা যাচ্ছে, বামে অবশ্য এখনো গাছপালা, সুন্দর কোনো ভিউ এখনো দেখি নাই। যদিও আজকে এটা আমার মানে কি বলবো, এই কাপ্তাই লিংক রোডে আসার দ্বিতীয় দিন, আর এর আগেও এক মাস আগে আমি এসেছিলাম, তখন ওয়েদার অনেক সুন্দর ছিল। আচ্ছা যাও, ও যে সামনে ওরা দাঁড়িয়ে গেছে, সো এখানে ছোটোখাটো একটা ব্রেক মেবি ছবি তোলার জন্য। সো এখানে দাঁড়িয়ে একটু পাহাড় কাপ্তাই লেকটা দেখি। সবাই দেখছি দাঁড়িয়ে ছবি টবি তোলা শেষ, সবাই হচ্ছে আমার জন্য আর মুস্তাইনুর ভাইয়ের জন্য ওয়েট করছিল। আমরা যেহেতু দুই রানার পার্টি, আমাদের গাড়ির স্পিড একটু কম অন্যান্য গাড়ির তুলনায়। আচ্ছা এই যে ভিউটা দেখছেন এখন, এটা সেম জায়গার ভিউ বাট যখন আকাশ ক্লিন থাকে সেই সময়টা, কি সুন্দর তাই না? সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর একটা দৃশ্য এখানে এই জায়গাটায় আসলে আপনারা দেখতে পাবেন, জাস্ট হিভেনলি বিউটি। এবং ওয়েদার ফ্রেশ থাকলে আপনারা যদি এই রাস্তা দিয়ে ভ্রমণ করেন তাহলে আপনার কিরকমটা ফিল পাবেন সেইটারও একটা কি বলবো এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এর এই ভিডিওটা হচ্ছে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন ধারণ করা, আর আজকের যে ভিডিওটা, আজকে তো আকাশ মেঘলা, তো মেঘলা দিনে আবার অন্যরকম একটা ভিউ দিচ্ছে, একটা গ্লুমি ভিউ, বাট যখন সানি ওয়েদার থাকে তখন এরকম সুন্দর ফ্রেশ একটা ভিউ পাবেন আপনারা। রাস্তাটা অবশ্যই একটু বড় করা হচ্ছে, দেখেন দুই পাশে সুপি টুপি দেয়া, তার মানে রাস্তাটার কাজ এখনো শেষ হয়নি। সো শেষ হলে হোপফুলি এই জায়গাটা আরও সুন্দর দেখা যাবে। তো চলে আসলাম আবার কারেন্টেতে, ওই জায়গা থেকে আমরা সবাই রওনা দিলাম, আরও কিছু দূর সামনে যাব। সো যাচ্ছি পাহাড়ি রাস্তা ধরে, রাস্তাটা ডাউন হয়ে গেল অনেকখানি, সামনে একটা প্যাগোডার মতো দেখা যাচ্ছে, খুবই দেখেন সামনে দেখা যায়। বৃষ্টি দু এক ফোঁটা আবার পড়ছে ক্যামেরার সামনে, আবার পানি ফোঁটা পড়লো, ক্যামেরাটা একটু গ্লুমি হয়ে গেল। আসলে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে খাগড়াছড়ির সৌন্দর্যটা অ্যাকচুয়ালি একরকম, আবার রাঙামাটির সৌন্দর্যটাও আরেক রকম, পানি পাহাড় দুটাই একসাথে। আর খাগড়াছড়িতে তো মোটামুটি সব জায়গায় পাহাড় ওরকম, রাঙামাটির মতো লেকের মতো সিচুয়েশন বা একটু পাহাড় একটু লেক এরকম কোনো ভিউজ তেমন একটা নাই, একটু গভীর আর কি। আর রাঙামাটির ভিউটাও অন্যরকম, পানি একপাশে পাহাড়, জাস্ট ওয়ান্ডারফুল, মানে অন্য ধরনের একটা ভালো লাগে আর কি। দুইটা জেলায় দুই টাইপের টেস্ট। তো যাচ্ছি জানি না সামনে ভাইয়েরা কতদূর যাবে, ওদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে। এই রাস্তায় অবশ্যই একটু
কমফোর্ট ফিল করছি, কারণ এর আগেও যেহেতু এক মাস আগে আমি এসেছি এই রাস্তাতে গাড়ি চালিয়ে গেছি, সো রাস্তাটা চেনা, সো একটু কমফোর্টলি গাড়ি চালাতে পারছি। গতকাল যেমন খাগড়াছড়িতে গাড়ি চালানোর সময় একটু ভয় ভয় লেগেছে, নতুন পাহাড়ি রাস্তা, সেই জন্য আর কি। ক্যামেরাটা আবার ব্লার হয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটা পড়ে, যা হোক। মেইবি আমরা আজকে মানে ফুল কাপ্তাই পর্যন্ত যাব না, মানে কিছু দূর গিয়ে দেন আমরা ব্যাক করবো, কারণ রাস্তাটা মেইবি পুরোটা এখনো কমপ্লিট হয়নি। যাই হোক, এটা আমাদের পরবর্তী আরও কিছু দূরে একটা স্টপেজ। এই জায়গাটাও লেকটা অনেক সুন্দর দেখা যায়, একটা কানেক্টিং ব্রিজ, দুই পাশে পাহাড়, উপরে হালকা মেঘ। সো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। যা হোক, ওয়েট করা শেষ হলো, এখন আবার ব্যাকের পালা। তো দেখেন আকাশের কি অবস্থা, মেঘ, মানে সকালে একরকম মেঘ ছিল এক দেড় ঘন্টা আগে, এখন আবার একটু দুপুর দুপুর ভাব, এখন অন্যরকম মেঘ, ঘন মেঘ একদম। মেবি বৃষ্টি টিষ্টি আসবে মনে হয়, আমার তো তাই মনে হচ্ছে। বাট পাহাড়ি রাস্তায় মজা আছে, অন্যরকম একটা থ্রিল। মেইনলি অ্যাকচুয়ালি কাপ্তাই লিংক রোডের মজাটা এই জায়গায় যে আপনি এক পাশে কাপ্তাই লেক প্লাস দূরের একটা পাহাড়ের সারি দেখতে পাবেন। এই মানে এই যে দেখেন যে ভিউটা আপনারা যেতে যেতে দেখবেন, মানে এই ভিউটাই সবচেয়ে মজার এই রাস্তার দিয়ে যাওয়ার, মানে অন্য ধরনের সুন্দর লাগবে। ক্যামেরাতে হয়তো সব কিছু ছোটো ছোটো লাগছে, আর গত পর্বেও মেবি বলেছিলাম যে ক্যামেরায় কিন্তু আপনি পাহাড়ি এলাকার পাহাড়ি সৌন্দর্যের কিছুই বুঝবেন না যদি না আপনি এসে ভ্রমণ করেন, মানে নিজ চোখে সামনাসামনি এসে না দেখেন। আপনি যদি কোনো পাহাড়ি এলাকায় সামনাসামনি এসে দেখেন যে এটার সৌন্দর্য কতখানি, আপনার চোখ মানে ভরে যেতে বাধ্য। হ্যাঁ, একটা কথা মনে পড়ছে, পাহাড়ি এলাকায় আমি ফার্স্ট এই বছরই বেশি বেশি আসছি। কক্সবাজারে তো অনেকবারই কম বেশি আমরা সবাই গেছি, আমিও গিয়েছি অনেকবার, প্রায় 10-15 বারের মতো। বাট পাহাড়ি এলাকায় আসার পর যে ভালোটা লাগছে, সেই ভালো লাগাটা কিন্তু কক্সবাজারে গিয়েও লাগেনি। সো বুঝতে পারছি আমার সমুদ্রের চেয়ে পাহাড়ি এলাকা বা পাহাড় দেখার মানে ফিল বা অনুভূতিটা আমার কাছে বেশি অন্যরকম লাগছে। তার মানে আমি এটা বুঝতে পারছি যে আমি পাহাড়ে বারবার আসতে হবে, কারণ পাহাড় দেখতে আমার ভালো লাগছে বেশি। এখানকার পাহাড়টা মেবি একটু পুরনো আর পাথুরে পাথুরে একটা ফিল। এটা আর একটা ব্রিজ, বাহ কি সুন্দর। তো যা হোক, ঘুরে ফিরে আবার হোটেলে চলে আসলাম, এখন বাজে দুপুর 12টা। আর আজকে এখন আমরা ঢাকার পথে স্টার্ট করবো। এখন আমার সামনে হামিদ, বামে আছে রাসেল ভাই, আর আচ্ছা নাসির ভাইয়ের আগে চলে গেলাম এবং আমরা অলরেডি স্টার্ট করে ফেললাম আল্লাহর নাম নিয়ে। হোপফুলি আমরা রাত 11টার মধ্যে ঢাকায় থাকব। যা হোক, স্টার্ট করে দিলাম, আকাশের অবস্থা বেশি ভালো না, বাট এই অবস্থায় যেতে হবে। তো আজকের মতো রাঙামাটি খাগড়াছড়ি ভ্লগ শেষের পথে। খারাপ একটু লাগছে, বাট কি করব, যেতে হবে, ঘোরাফেরার টাইম শেষ। এখন আবার ঢাকার পথে কর্মস্থলে ফিরতে হবে, আগামীকাল থেকে অফিস, অফিসে যেতে হবে। জানি না হো আবার কবে আসব পাহাড়ি রাস্তায় ঘুরতে, বাট স্টার্ট করতে হলো। রাঙামাটি শহরটাও কিন্তু বেশ সুন্দর দেখেন, মানে পাহাড়ের উপর যে শহরটা বা টাউনটা এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ভাইয়ের আগে চলে গেল, আমার গাড়ির আজকে দম একটু কম, এই জন্য আস্তে আস্তে যাচ্ছি। যা হোক, তাও একটু ট্রেনে যেতে হবে, কারণ রাত 12টার মধ্যে অবশ্যই ঢাকায় পৌঁছাইতে হবে। তো ফ্রেন্ডস, জানি না আমার খাগড়াছড়ি রাঙামাটি ট্র্যাভেল সিরিজটা আপনাদের কেমন লাগলো। আমি নতুন ব্লগার, আপনারা জানেন,
ইউটিউব চ্যানেল দেখলে বুঝবেন। জানি না কতটুকু আপনাদের দেখাতে পেরেছি বা আপনাদের কাছে ইনফরমেশন কতটুকু দিতে পেরেছি। দোয়া করবেন ফিউচারে যেন আরও ভালো ব্লগ বানাতে পারি। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল, নেক্সট ব্লগ থাকবে আমার কক্সবাজার ট্যুর নিয়ে। সো সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।